আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আবারও আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামী 24 ঘন্টায় দুই বাংলার কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর আগামী 24 ঘন্টায় কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের মালদা, পূর্ণিয়া, বিরাটনগর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, টেকনাফ এসব অঞ্চলে তেমন কোনো বৃষ্টিপাত, ঢাকা এসব অঞ্চলে, বাংলাদেশের এসব অঞ্চলে তেমন কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। আমি আরেকটু গভীরে ভিতরে প্রবেশ করে দেখি রংপুর বিভাগের কোন কোন জায়গায় আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত হতে পারে। তো আমি দেখতে পাচ্ছি রংপুর বিভাগের শহীদনগর, তারপর হচ্ছে দিনাজপুর, বিরামপুর, পীরগঞ্জ, ভালুঘাট, লালমনিরহাট, শীতলকুচি, দেবীগঞ্জ, ভোদা, ইসলামপুর, কিষানগঞ্জ এসব অঞ্চলে আগামী, শ্রীরামপুর এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ময়মনসিংহ বিভাগের সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, কালিহাতি, টাঙ্গাইল, নাগরপুর, দামরাই, ভেড়া, পাংশা, পাবনা, তারপর হচ্ছে নন্দীগ্রাম, বগুড়া, শিবগঞ্জ, পীরগঞ্জ এসব, নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ইটনা এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া কটিয়াদি, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, ঢাকা, হোমনা, মুন্সিগঞ্জ, শিবচর, মাদারীপুরে কিছু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া শিবচর, মুন্সিগঞ্জ, হোমনা, তারপরে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় তেমন কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। আমি আরেকটু চেক করে দেখি যে বরিশাল বিভাগের বরিশাল, ভোলা, তারপর হচ্ছে লালমোহন, মির্জাগঞ্জ, তারপরে হচ্ছে সাতক্ষীরা বিভাগে আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া খুলনা বিভাগে তেমন কোনো বৃষ্টিপাত, তাছাড়া খুলনা, বাগেরহাট, মংলা, তারপরে হচ্ছে বরিশাল এসব বিভাগে আগামী 24 ঘন্টায় তেমন কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। এর মধ্যে রয়েছে আবার যশোর, নড়াইল এসব অঞ্চলেও আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। এছাড়া সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে আগামী 24 ঘন্টায় অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাত সাথে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে সাতকবাজার, চরখাই, বার্কলেখা, জকিগঞ্জ, শিলচর, তারপরে হচ্ছে বিশম্বরপুর, ফেনারবাগ, ইটনা, সিলেট বিভাগের জগন্নাথপুর, জয়ন্তপুর, তারপর হচ্ছে সাতকবাজার, ভোলাগঞ্জ, শিলা, তারপরে হচ্ছে করিমপুর, তারপরে হচ্ছে গোলাপগঞ্জ, বেনিবাজার, বেলাগঞ্জ, সৈয়দপুর, নবীগঞ্জ, বানিয়াচং, মৌলভীবাজার, কালাউড়া এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাত এবং সাথে বজ্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।